সম্মানিত বন্ধুরা, আজকের এই ভিডিওতে শেয়ার করতে চাচ্ছি স্বপ্নের ডালিম দেখলে অথবা আনার দেখার ব্যাখ্যা কি। আলোচনা বুঝতে সাথেই থাকবেন, আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডালিম দেখা কখনো সন্তান সন্ততির অর্থ বহন করে, আবার কখনো গর্ভধারণের জন্য বসতিপূর্ণ দেশ হস্তগত হওয়ার ইঙ্গিত অথবা ব্যবসায়ীর ক্ষতি উদ্দেশ্য। ডালিম মিষ্টি হলে সে ব্যক্তি আনন্দের মাঝে থাকবে, টক হলে সে ব্যক্তি দুঃখ কষ্টের মাঝে থাকবে। স্বপ্নে আনার বিক্রি করতে দেখলে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি পরকালের উপর দুনিয়াকে প্রাধান্য দিবে। স্বপ্নে আনারের খুশা দেখা স্বপ্নদ্রষ্টা সুস্থতা অর্জন করবে। আনার নিংড়ানো এবং এটা রস পান করা ব্যক্তির ভরণ পোষণ তার নিজের উপর বর্তাবে। স্বপ্নে আনার গাছ দেখা আত্মীয়তা ছিন্নের লক্ষণ। যে আনারের স্বাদ জানা যায় না, এটা টক না মিষ্টি, তাহলে সেটিকে মিষ্টি ধরা হবে। ফলে মিষ্টির যে ব্যাখ্যা সেটিরও একই ব্যাখ্যা। তবে যে ব্যক্তি স্বপ্নটি দেখেছে তার কথা যদি ভিন্ন কোনো স্বাদের ইঙ্গিত করে তাহলে ব্যাখ্যাও ভিন্ন হবে। আশা করছি বুঝতে পেরেছেন। আমার ভেরিফাই ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্ক, এর বাইরে অন্য কোনো পেজ নাই, সাবধান। আমার নাম আর ছবি থাকলে ওইটা আমার আইডি না। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ।